বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় জায়েদ খান ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের নামে মামলা হয়েছে। 25 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম মামলা করে জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সহ 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন অভিনেতা সাজু খাদেম, সাবেক এমপি শেখ সেলিম, শেখ হেলাল ও কর্নেল ফারুক খান, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক এমপি নিক্সন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর করে, 4টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা কর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। প্রসঙ্গত, গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রী, নেতা, উপদেষ্টা, সমর্থক একে একে সবার নামে মামলা হয় দেশের বিভিন্ন থানায়। তার মধ্যে কেউ কেউ ধরা পড়লেও অনেকে আছেন আত্মগোপনে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।